আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ড্রিম প্যারেলার। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি তৈরি করে দেখাবো চিকেন সাসলি। তার আগে একটি অনুরোধ রইল, আমার চ্যানেলটি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর এই সাসলিটি তৈরি করতে যে যে উপকরণগুলো লাগছে আমি আপনাদের বলছি। আমি এখানে নিয়েছি মুরগির মাংস কিউব করে কাটা, তারপর এখানে নিয়েছি পরিমাণ মতো গোলমরিচ, নিয়েছি 5 থেকে 6 টুকরো রসুন, 1টি ক্যাপসিকাম কিউব করে কাটা, 3টি বড় সাইজের পেঁয়াজ, আমি পেঁয়াজগুলো একটু খুলে নিয়েছি এভাবে, তারপর নিয়েছি বড় 1টি গাজর, আমি গাজর একটু সিদ্ধ করে নিয়েছি হালকা, তারপর নিয়েছি টক দই, এখানে টক দই পুরোটাই লাগবে, এখানে নিয়েছি 2 চা চামচ পরিমাণ কাবাব মশলা, শুকনো মরিচ গুঁড়ো, এটা আমি নিয়েছি পরিমাণ মতো, আপনারা যতটুকু ঝাল খাবেন সেই অনুযায়ী ব্যবহার করবেন, পরিমাণ মতো লবণ, ওয়েস্টার সস, জিরে গুঁড়ো, এখানে 1/2 চা চামচ পরিমাণ জিরে গুঁড়ো আছে এবং 1/2 টেবিল চামচ পরিমাণ ওয়েস্টার সস আছে, তারপর নিয়েছি টমেটো সস, এখানে আমি 1/4 কাপ পরিমাণ টমেটো সস নিয়েছি, কাঁচামরিচ নিয়েছি 7 থেকে 8টি, 2টি টমেটো নিয়েছি কিউব করে কাটা, এবং খেয়াল করছেন হয়তো আমি কিন্তু টমেটোগুলো বীজই ছাড়িয়ে নিয়েছি, তারপর নিয়েছি 1/2 কাপ পরিমাণ ধনে পাতা, আর যেটা লাগবে বারবিকিউ সস, সাসলিক বানানোর জন্য বড় সাইজের টুথপিক। সাসলিক বানানোর জন্য শুরুতে একটি পেস্ট তৈরি করতে হবে, যেটি দিয়ে আমি মাংসটি মাখিয়ে রাখবো। তো আমি আপনাদের প্রথমে পেস্টটি তৈরি করে দেখাচ্ছি। আমি একটা ব্লেন্ডার নিয়ে নিলাম, তারপর দিয়ে দিব কাঁচামরিচ, রসুন, টমেটো সস, ধনে পাতা, আপনাদের কাছে যদি পুদিনা পাতা থাকে সেক্ষেত্রে আপনারা কিছু পরিমাণ পুদিনা পাতাও অ্যাড করতে পারেন। এখন আমি সামান্য পরিমাণ পানি দিয়ে ব্লেন্ড করে নিব। আমি যে পেস্টটি তৈরি করেছি একটি বাটিতে নিয়ে নিলাম, তারপর আমি দিয়ে দিব টক দই, দিয়ে দিচ্ছি কাবাব মশলা, শুকনো মরিচ গুঁড়ো, ওয়েস্টার সস, জিরে গুঁড়ো, অল্প পরিমাণ লবণ, একদম অল্প পরিমাণ গোলমরিচ গুঁড়ো, এখন আমি একটু মাখিয়ে নিচ্ছি, তারপর এই পেস্টে আমি দিয়ে দিব মুরগির মাংস, দিয়ে দিচ্ছি টমেটো, গাজর, ক্যাপসিকাম, তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ। এখন সবগুলো উপকরণ একটু ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি, একটু ভালো করে মাখিয়ে নেবেন যেন সবগুলো উপকরণ ভালোভাবে মিশে যায়। ভালো করে মিশিয়ে নিলাম, এখন আমি 30 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ফ্রিজে রেখে দিব, ফিরছি 30 মিনিট পর। 30 মিনিট পর আমি ফ্রিজ থেকে নামিয়ে সাসলিকগুলি অলরেডি রেডি করে নিয়েছি, তারপরে একটি বানিয়ে আপনাদের দেখাচ্ছি। প্রথমে আমি কাঠিতে পেঁয়াজ দিয়ে দিলাম, আসলে এটা আপনাদের ইচ্ছে অনুযায়ী আপনারা দিতে পারেন, পেঁয়াজ আগে দিবেন বা মাংস আগে দিবেন, এতে কোনো সমস্যা নেই। এক এক করে সবগুলো উপকরণ দিয়ে দিচ্ছি। বাস হয়ে গেল, এখন ভাজার পালা। এখন চুলায় একটি প্যান বসিয়ে দিলাম এবং দিয়ে দিলাম অল্প পরিমাণ সয়াবিন তেল, তেলটি অলরেডি গরম হয়ে এসেছে। এখন আমি এক এক করে সাসলিকগুলো দিয়ে দিব। এখন আমি সাসলিকগুলো একটু উল্টে পাল্টে দিচ্ছি খুব সাবধানে। ওয়াও, দেখতে পাচ্ছেন কি সুন্দর একটি কালার হয়েছে, একটু লালচে কালার চলে এসেছে। এভাবে করে সবগুলো উল্টে দিতে হবে যেন দুপাশ ভালো করে হয়ে যায়। আপনারা কিন্তু উঠানোর আগে চেক করে অবশ্যই নিবেন মাংসগুলো হয়েছে কিনা, আর বারবার করে 2-3 বার উল্টে দিবেন, কারণ এক সাইড হয়ে গেলে আর এক সাইড কিন্তু সাথে সাথে উল্টে দিতে হবে। আমার সাসলিকগুলো প্রায় হয়ে এসেছে, এখন আমি উপরে দিয়ে দিব বারবিকিউ সস। বারবিকিউ সস দেওয়াটা আসলে পুরোটাই অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। হালকা করে চামচ দিয়ে অল্প অল্প করে আমি বারবিকিউ সস দিয়ে দিচ্ছি। তারপর আবারও 2 মিনিটের জন্য ভেজে নিব। এক সাইড হয়ে গেলে আমি অপর সাইডে আবার বারবিকিউ সস দিয়ে দিব। সস দেওয়ার পর বেশিক্ষণ ভাজার প্রয়োজন নেই, জাস্ট 2 মিনিট ভেজে উঠিয়ে নিতেই হবে, কারণ অলরেডি আমার চিকেন এবং অন্যান্য উপকরণ সব সেদ্ধ হয়ে গিয়েছে, আমি চেক করে নিয়েছিলাম। তা আপনারা উঠানোর আগে একটু চেক করে নেবেন সব কিছু
সেদ্ধ হয়েছে কিনা ভালো মতো এবং অল্প আছে সাসলিকটা ভেজে নেবেন। আমার সাসলিকগুলো হয়ে গিয়েছে, এখন আমি চুলা থেকে উঠিয়ে নিব এবং বাকি সাসলিকগুলো এভাবে করে ভেজে নিচ্ছি, তারপর আপনাদের পরিবেশন করে দেখাবো। সবগুলো সাসলিক ভেজে আমি এখন পরিবেশন করে নিলাম। দেখতে পাচ্ছেন কতটা ইয়াম্মি হয়েছে, আর বারবিকিউ সস দেওয়ার কারণে কিন্তু আরও বেশি ইয়াম্মি লাগছে। আপনারা চাইলে বারবিকিউ সস বা টমেটো সস যে কোনো সসই ব্যবহার করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। আশা করি আমার এই সাসলিকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে, আর ভালো লেগে থাকলে অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং কেমন লেগেছে আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আশা করি সবাই ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।